একেবারে সিপিএম এর কায়দাতেই তৃণমূল কংগ্রেস এগোচ্ছে বলে অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। নিজের সংসদীয় ক্ষেত্র পশ্চিম বর্ধমানের আসানসোলে বিজেপির কর্মী সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন বাবুল। আসানসোলের সাংসদ বলেন, মুকুল রায় এবার দলের তরফে দায়িত্ব পেয়েছেন আসন্ন পঞ্চায়েতের, মমতা বন্দ্যোপাধ্যায়ের সব খেলা বন্ধ হবে এবার। শনিবার ও রবিবার আসানসোলের বারাবনী ও বরাকরে দুটি কর্মী সভায় বক্তব্য রাখেন। দুটি কর্মী সভাতেই তার বক্তব্যের সার কথা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর কায়দায় ভোট করার প্রস্তুতি চালাচ্ছেন। 34 বছর ধরে সিপিএম যে কায়দায় ভোট করত, এই 7 বছরেই সেই কায়দায় শিখে তৃণমূল ক্ষমতা দখল রাখার চেষ্টা চালাচ্ছে। তার অভিযোগ, 2011 সালের ভোটে পরিবর্তন হয়নি, মানুষ তৃণমূল কংগ্রেসকে জয়ী করেননি, বাংলার মানুষ সিপিএম অপশাসনের অপসারণ করেছেন, সেই কারণেই ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস, আর ক্ষমতায় এসে তারা সিপিএম এর কায়দায় সরকার চালাচ্ছে, মানুষ তো মেনে নেবে না, সন্ত্রাসের আবহ তৈরি করে ভোট করার চেষ্টা চালাচ্ছে। তিনি বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেন, শাসক দলের এই ভয়ঙ্কর প্রবণতা রুখতে হবে। তিনি বিজেপি কর্মীদের প্রতিরোধ গড়ে তোলার আর্জি জানান, বলেন ভোটের ময়দান থেকে পিছু হটলে হবে না, তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই চালিয়ে যেতে হবে, তাহলে এই সিপিএম এর হার অবধারিত। আমরা সবাই একমত যে তৃণমূল ভোট সন্ত্রাস চালিয়ে জেতার চেষ্টা করবে, তাই এখন থেকেই ভোট সন্ত্রাস রুখতে আটঘাট বেঁধে নেমে পড়েছেন তারা। শুধু তাই নয়, ভয় পেয়ে তৃণমূল সরকার ভোটের দিনক্ষণ নিয়ে অস্থিরতা তৈরি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলছেন পঞ্চায়েত ভোট হবে এপ্রিলে, কখনো বলছেন মে মাসে, কখনো জুনে। তার বার্তা, মুখ্যমন্ত্রী যখনই ভোট করুন আমরা প্রস্তুত, এবার লড়াই হবেই। এখনই ফলাফল বলছি না, তবে তৃণমূলের খেলা এবার মুকুলদার নেতৃত্বে আমরা রুখবই রুখবো।